রিনি, সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি, এইটুকু না খেলে কি হয় বলো? দেখো, এইটুকু খাবার যদি তুমি না খাও তাহলে আমি কিন্তু ভীষণ বকবো তোমাকে বলে দিলাম। আরে আরে, কোথায় দৌড়ে পালাচ্ছ? উফ, এই মেয়েকে নিয়ে আমি কি করি? শোনো, আমার কথা শোনো রিনি। আচ্ছা দেখো, তুমি যদি সমস্ত খাবারটা খেয়ে নাও তাহলে আমি, তুমি আর তোমার মা ঘুরতে যাব। কি গো, বলো না তুমি কিছু। বিজয় নিজের মনেই এই সমস্ত কথা বলে চলেছে, কিন্তু সে এটা জানতো না যে এতক্ষণ তার সবকিছুই একজন ডাক্তার ও তার বড়দিদি পর্যবেক্ষণ করছিল। দেখছেন ডাক্তারবাবু, আমার ভাইটা পুরো বদ্ধ উন্মাদ হয়ে গেছে, জানি না হঠাৎ করে এসব কি হয়ে গেল। আচ্ছা, এই রিনিকে? বিজয় তো তাকে নিয়েই ব্যস্ত দেখছি। রিনি হচ্ছে আমার ভাইয়ের 5 বছরের মেয়ে। কিছুদিন আগে একটা কার অ্যাক্সিডেন্টে রিনি আর ওর মা আমাদের ছেড়ে চলে যায়। তারপর থেকেই আমার ভাইটা। কি বলছেন কি আপনি? এই কথা বলেই ডাক্তারবাবু আর বিজয়ের দিদি তার রুমে ঢুকলো। রুমে ঢোকার সাথে সাথেই, এই দিদি, রিনিকে খেতে বল না রে, দেখ না ও কিছুতেই খেতে চাইছে না। ভাই শান্ত হ, শান্ত হ তুই, দেখছেন ডাক্তারবাবু আমার ভাইটা পুরো পাগল হয়ে গেছে। এই এই, পাগল বলছিস কেন রে, পাগল বলছিস কেন? দেখুন না ডাক্তারবাবু, আমাকে সবাই পাগল বলে। শোন কান খুলে, আমার স্ত্রী আর রিনির রাগ হয়েছে তোদের ওপর, তাই ওরা তোদের সাথে কথা বলে না, কিন্তু আমার সাথে তো রোজ কথা হয়। এই তোরা এখন আমার ঘরে কি করছিস বলতো? যা তোরা, যা এখান থেকে, আমার রিনি এখন খাবে, যা তোরা। বিজয় ডাক্তারবাবু এবং তার দিদিকে রুমের বাইরে বের করে দেয়। ভাবতেও অবাক লাগে তাই না, যে মানুষগুলো এই পৃথিবীতেই নেই, যাদের অনেকদিন আগেই মৃত্যু হয়েছে, তাদের সাথে বিজয় দিব্যি কথা বলে। কোনো সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয়। সব কিছুকে কেন্দ্র করে রয়েছে সেই দিনের সেই অ্যাক্সিডেন্ট, যার পর থেকেই বিজয়ের এই অবস্থা। আর সেই দিনের খবর শুনে বিজয়ের মা বিছানায় শয্যাশায়ী হন। তিনি এখন কোনো কথা বলতে পারেন না, হাঁটাচলাও করতে পারেন না, জ্যান্ত লাশ হয়ে বিছানায় পড়ে থাকেন তিনি। প্রয়োজনীয় সমস্ত কিছু বিজয়ের দিদিই করে, কিন্তু যেটা একদম না বোঝা যায় সেটা বিজয়ের মা খাতায় লিখে দেন। একদিকে বাড়িতে অসুস্থ মা আর পাগল ভাই, দুজনেরই দেখাশোনা বিজয়ের দিদিই করে। বাবার একটা সরকারি চাকরি ছিল বলে সংসারটা কোনো ক্রমে চলছে। ডাক্তারবাবু কি বুঝলেন? দেখুন, চিকিৎসা করে ওষুধপত্র দিয়ে হয়তো আপনার মা সুস্থ হয়ে উঠবেন, কিন্তু বিজয়ের জন্য আমার মনে হয় আপনাদের ইমিডিয়েট একজন সাইকিয়াট্রিস্টের দরকার। এই কথা বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে গেলেন। এখন যত দিন যায় বিজয়ের বড় দিদি তাকে ভয় পেতে থাকে। শুধু বিজয়ের বড় দিদি কেন, এই কথা যে শুনবে সেই ভয় পাবে। মরা মানুষের সাথে কথোপকথন, সেটাও কি সম্ভব? একদিন হঠাৎ বিজয়ের বাবা তার রুমে ঢোকে। বিজয়, বিজয়, বাবা তুই ঠিক ছিলি, আমিও রিনিকে দেখেছি, এই 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 বারান্দায় ছোটাছুটি করছিল, আর আর আমাকে আমাকে বলছিল, দাদু দাদু এসো না আমার সাথে খেলবে, এসো না আমরা খেলবো। বাবা, তুমিও রিনিকে দেখেছো? বাবা, মনে হয় রিনি আর তোমার ওপর রাগ করে নেই। তাহলে বাবা, আজ থেকে তুমিই ওকে খাইয়ে দেবে, জানো তো ও খুব দুষ্টুমি করে, একদম খেতে চায় না। বিজয়ের বাবা কি করবে কিছু ভেবে উঠতে পারছিলেন না। সে ভাবল, তার এই সমস্ত কথা যদি সে তার মেয়েকে বলে তাহলে তার ছোট ভাইয়ের মতো বাবাকেও সে পাগল ভাববে। ঘরের ভিতরে তার দম বন্ধ হয়ে আসছিল, তাই সে খোলা হাওয়ার জন্য বাড়ির ছাদে চলে যায়। তখন সবেমাত্র সন্ধ্যা রাতের দিকে অগ্রসর হয়েছে। পরদিন সকালে বিজয়ের বাবার মৃতদেহ বাড়ির সামনে পড়ে থাকে।
অস্বাভাবিক মৃত্যু হয় তার। যখন হুইল চেয়ারে করে বিজয়ের মাকে তার স্বামীর সামনে আনা হয়, তখন সে শুধু তার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় আর নিজের স্বামীর শেষ যাত্রাটুকু নিজের চোখে দেখে। চেয়ারের মধ্যে সে পাথর হয়ে পড়ে থাকে। মা, হঠাৎ করে এটা কি হয়ে গেল মা? বাবা আমাদের ছেড়ে চলে গেল। বড়দিদির কান্না শুনে বিজয় নিজের রুম থেকে বাইরে বেরিয়ে এলো। দিদি তুই কাঁদিস না, বাবাকে রিনি নিয়ে গেছে। ওর মা তো সারাদিন কত কাজ করে, তাই রিনি খেলার জন্য কাউকে পায় না। এখন থেকে বাবা রিনির সাথে খেলবে। বিজয়ের দিদি তার মায়ের সেবা করে করে তাকে এখন একটু সুস্থ করে তুলেছে, কিন্তু বিজয়ের অবস্থা আজও একই রকম আছে। এখন বর্তমানে বাড়িতে কোনো রোজগেরে নেই। বাবা চলে যাবার পর থেকে বড়ই অভাব অনটনে সংসার চলে। মায়ের কিছু ওষুধ এবং রাতে খাবারের জন্য কিছু সবজি আনার জন্য বিজয়ের বড় দিদি বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাড়ি ফিরে আসার সময় দিদির অ্যাক্সিডেন্ট হয়। স্থানীয় মানুষজন তাকে হাসপাতালে নিয়ে যায়। আকাশে ভীষণভাবে মেঘের গর্জন হচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি নামবে। বৃষ্টি নামার আগে বিজয় ও তার মায়ের কানে তার দিদির অ্যাক্সিডেন্টের কথা এলো। বিজয় দৌড়ে নিজের ঘর থেকে তার মায়ের ঘরে গেল। মা, মা, দিদি, দিদি ওখানে? আর দেখো মা, দেখো আকাশে মেঘ ডাকছে। তুমি তো জানো বলো, মেঘ ডাকলে আমার ভীষণ ভয় করে। মুষলধারে বৃষ্টি শুরু হলো। বিজয়ের মা ইশারার মাধ্যমে বোঝাতে চাইলেন তিনি ওই বালিশের তলা থেকে তাকে কিছু বার করতে বলছে। বিজয় বালিশটা সরিয়ে দেখে সেখানে একটি ডায়েরি রাখা রয়েছে। মা, এটা কি মা? বিজয় বুঝতে পারল মা তাকে এটা দিতে চাইছেন। সে ডায়েরিটা খুলে দেখল, প্রথম পৃষ্ঠায় বড় বড় করে অভিশাপ লেখা আছে। বিজয় লেখাটা দেখে ডায়েরিটা না পড়ে বিছানার পাশে সেটা রেখে দেয়। কিছুক্ষণ পরে বিজয় বুঝতে পারে তার মা তাকে ছেড়ে চলে গেছে। তিনি এই পৃথিবীতে আর নেই। বিজয় কিছু বুঝতে না পেরে ডায়েরিটা খুলে বসল। ডায়েরিটার দ্বিতীয় পৃষ্ঠায় লেখা আছে, যেদিন তুমি এই ডায়েরি হাতে পাবে আমি সেদিনই মারা যাব। বিজয়, আমায় ক্ষমা করো, এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমার জন্যই প্রথম তুমি তোমার স্ত্রী ও কন্যাকে হারিয়েছিলে। তারপর থেকে আমাদের পরিবারে যারা মৃত ব্যক্তিদের দেখতে বা তাদের কথা শুনতে পাবে তারাই মারা যাবে, যেভাবে তোমার বাবা মারা গেলেন। দ্বিতীয় পৃষ্ঠা পড়ে বিজয়ের শান্তি হলো না মনে। সে ভাবল যে এতদিন সেও তো মৃতদের দেখেছে, তাদের সাথে কথা বলেছে, তাহলে তার কেন মৃত্যু হয়নি? আগ্রহের সাথে সে পরের পৃষ্ঠা খুলল। জানি তোমার মনে এখন কি প্রশ্ন আসছে। হ্যাঁ, তুমি বেঁচে আছো কারণ তুমি আমার সন্তান নও। আমি হচ্ছি তোমার বাবার প্রথম পক্ষের স্ত্রী, তোমার বাবার দ্বিতীয় পক্ষের সন্তান তুমি, আর তোমার দিদি আমার সন্তান। তোমার বাবা আমার থেকে ওনার ওই স্ত্রীকে বেশি ভালোবাসতেন, তাই একদিন বাড়িতে কেউ না থাকায় আমি সেই বাড়ি সমেত তোমার মাকে পুড়িয়ে মারি। তখন 3 বছর বয়স মাত্র তোমার। সেই দিন তোমার মা আমায় অভিশাপ দেন। এর ফল তোকে ভোগ করতেই হবে। তুই তোর পরিবারের সকলের মৃত্যু দেখবি, প্রিয়জনকে হারানোর কষ্ট পাবি, কিন্তু কোনো প্রতিক্রিয়া করতে পারবি না। আর এই ঘটনা যেদিন আমার বিজয় জানবে সেদিন এই অভিশাপ নষ্ট হবে।
আর সাথে সাথে তুইও মরবি, তুইও মরবি। আর আমার সেই ভুলের জন্য অভিশাপের ফল সকলকে ভোগ করতে হচ্ছিল। বিজয়, তোর দিদি এখনো মরেনি, ওকে বাঁচিয়ে নিস। ইতি তোর সৎ মা। বাইরে বৃষ্টি থেমে গেছে, আকাশের মেঘ সরে বাঁকা চাঁদ উঁকি মারছে। বিজয় সেই ডায়েরি হাতে দিদির জন্য হাসপাতালের উদ্দেশ্যে দৌড়াতে লাগল। কিছুটা দূর যাবার পর বিজয় রাস্তার ওপর পড়ে যায়। সামান্য দূরে সে দেখতে পায় বিজয়ের স্ত্রী তার কন্যা রিনির হাত ধরে দাঁড়িয়ে, আর তার পাশে রয়েছে বিজয়ের বাবা এক অজ্ঞাত পরিচয়ের মহিলার হাত ধরে। সেই মহিলাকে বিজয় আগে কখনো দেখেনি, হয়তো এটাই বিজয়ের আসল মা। তারা কিছুটা দূর হেঁটে এগিয়ে যাবার পর হাওয়ার মতো বিলীন হয়ে গেল।